ফাইনালি শাহেদও গ্রেপ্তার, সাবরিনাও গ্রেপ্তার। এখন দেশবাসী কিন্তু চেয়ে আছে যে তাদের কি বিচার হবে। আপনি কি বিশ্বাস করেন আর নাই করেন, তাদের বিচার হতে হতে কয়েক বছর লেগে যাবে জানেন? কত বছরের ভাত এই নরপিশাচগুলা, যে কত বছরের সরকারি ভাত অর্থাৎ জনগণের টাকার ভাত খেয়ে 2-3 বছর রাখবে এই জেলে। ঠিক মনে আছে রানা প্লাজার রানার কথা? যেই রানা প্লাজার রানা অর্থাৎ তার একটা বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং নমুনা পরীক্ষা না থাকার কারণে, অর্থাৎ সে তার মন গড়া করার কারণে কয়েক শত মানুষ, হাজারো মানুষ আমার মনে হয় গার্মেন্টস শ্রমিক নিহত হয়, সেই রানাকে পুলিশ 1 সপ্তাহের মধ্যে তখনই অ্যারেস্ট করে। আমার মনে নেই, ঠিক মেবি 1 সপ্তাহের ভিতরে তাকে অ্যারেস্ট করে। 10 বছর হয়ে গেছে, এখনও কিন্তু বিষয়টা শেষ হয়নি। মনে আছে আবরার হত্যার কথা? গত বছর, বেশি দিন হয়নি। কী হয়েছে আবরার হত্যার আসামিদের? কিছুই হয়নি এখনও, এখনও বিচারই শুরু হয়নি। তারা এখন সরকারের ভাত খাচ্ছে, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকার ভাত খাচ্ছে, ক্ষতি করছে জনগণের টাকা। এই ঠিক এই সাবরিনার বেলায় এবং শাহেদের বেলাও কি এরকম হবে জানি না। আমি আশা করবো এটাতে যদি প্রধানমন্ত্রী যদি নিজে হস্তক্ষেপ করেন, খুব দ্রুত এই বিচারটি হয়ে যাবে। আচ্ছা যাক, শাহেদ সাহেবকে গ্রেপ্তার করেছেন রিজন হসপিটালের মালিক, তারপরে ওনাকে বিভিন্ন ক্লুতে ধরেছেন, বোরকা পরা, বোরকাকে তিনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছেন, অর্থাৎ যেই বোরকা আমাদের সমাজের, আমাদের মা বোনদের ইজ্জত ঢাকার জন্য আমাদের মা বোনরা ব্যবহার করে থাকেন, সেই বোরকার তিনি মানহানি করেছেন। ইভেন ওনার যেসব কার্যকলাপ আমরা অলমোস্ট জেনেছি সারা পৃথিবীতে, অর্থাৎ ইউএসএ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি, সব দেশে অলরেডি উনি ট্রেন্ডিং নিউজে চলে এসেছেন, অর্থাৎ নিউজ পেপারের ফার্স্ট হেডলাইন উনি হয়েছেন এই শাহেদ। তো হোপফুলি আমাদের দেশের আইন এবং আমাদের দেশের সরকার পক্ষ অবশ্যই এটার একটা সঠিক বিচার করবেন শাহেদের। আমি চাই একে জনসমক্ষে এদেরকে ক্রস ফায়ার বা ফাঁসি দেওয়া হোক, যেন নেক্সট টাইম আর কখনো এইরকম এগুলো করতে না পারে। আচ্ছা যা কথা সেটা না, কথা হচ্ছে ইদানিং আবার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শাহেদ সাহেব, ওনাকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয় উনি বলছেন ওনার করোনা রোগ, যেটা আপনি শাহেদ সাহেব আবার হুমকি দিচ্ছেন যে উনি 6 মাসের বেশি জেলে থাকবেন না। আবার এই শাহেদ সাহেবরা বিভিন্ন টক শোতে অনেক বড় বড় উঁচু উঁচু গলায় কথা বলেছেন। তো আবার দেখুন তাদের পক্ষ কিন্তু আইনজীবী দাঁড়াচ্ছে। আইন মানে কি? আইন কিন্তু অনেক সম্মানের এবং অনেক পবিত্র একটা জিনিস। আইনকে আমরা সবসময় অনেক শ্রদ্ধা করি এবং স্যালুট করি, কারণ আইন হচ্ছে একটা পবিত্র জিনিস। এই আইনজীবীরা অর্থাৎ যারা ব্যারিস্টার বলেন, উকিল বলেন, তারা কিন্তু অবশ্যই আমি মনে করি একজন পবিত্র মানুষ হওয়া দরকার। এই পবিত্র মানুষগুলা কীভাবে একটা অপবিত্র মানুষের পক্ষ হয়ে নড়ে কিছু টাকার জন্য, রাইট? তো একজন গরিব মানুষ যখন, নিরীহ গরিব মানুষ যখন বিচারের জন্য যায়, উনি কি সঠিক বিচারটা পান? কারণ তিনি ওনার মতো করে ইনভেস্ট করতে পারেন না, এই কারণে বিচার পায় না। এই শাহেদের পক্ষে দেখুন, এই চোরের মতো দেখতে এই উকিলটাই, দেখুন কী বলে এই বেয়াদব, এইসব বেয়াদবরা। এই বেয়াদব বলেছে যে শাহেদের বিপক্ষে যে 6,300 রোগীর COVID-19 পরীক্ষার যে নমুনা পরীক্ষা করা হয়েছে সেটা টোটালি বৃত্তিহীন। আমি মনে করি এই বেয়াদবগুলো আগে বিচার করা উচিত। এরা কিন্তু মানুষের ছবি ধরে আসে পৃথিবীতে, এদেরকে দেখতে ঠিক দেখুন হুবহু কিন্তু মানুষের মতো দেখা যায়, আদৌ কি তারা মানুষ? একটা অপরাধীর পক্ষ নিয়ে তারা দাঁড়ায়। হ্যাঁ, পাবে যদি সে উইন করতে পারে, তার অপরাধী মানুষটিকে কোটি কোটি টাকা পাবে। এই শাহেদ সাহেবদের মতো লোকেরা, চোরেরা, বাটপারেরা, এরাই কিন্তু কোটিটু কোটি টাকা ইনভেস্ট করে এই শুধুমাত্র এই জজ ব্যারিস্টারদের পিছনে। আমি আশা করব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে সরকার দলীয় সর্বস্তরের মানুষ এই শাহেদ এবং এই সাবরিনার বিরুদ্ধে অ্যাকশান নেবেন। আশা করি আমরা এটার একটা ভালো বিচার পাব। তো ভিউয়ার্স, আমার এই কথাগুলো যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।